আসসালামু আলাইকুম। দেখেন আমরা সরাসরি এমবিসি থেকে আমরা ভিডিও ধারণ করেছি, আপনাদের হয়রানি যাতে না হয় সেই জন্য আমরা এই ভিডিওটা পোস্ট করতেছি। আমাদের স্ক্রিনে আমরা এমবিসির নাম্বার দিয়ে দিতেছি, আপনারা যাদের এমবিসিতে দরকার হয় পাসপোর্ট নবায়ন করার জন্য এবং পাসপোর্ট ডেলিভারির জন্য আপনারা সরাসরি নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখেন যে মিসিডিয়ার মধ্যে যে এমবিসিটা বর্তমান আছে ওখানে 30 নম্বর রাস্তা থেকে পুরো রাস্তা একদম মানুষের জাম, এখানে অন্তত আধা কিলোমিটারের বেশি শুধু আমাদের বাঙালি ভাইরা শুধু সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে। এখন বর্তমান করোনার পরিস্থিতি তেমন একটা ভালো না, যে ঘনবসতি হইলে বা চলাফেরা থাকলে হয়তো সমস্যা হতে পারে। তাই আপনারা এখন মিতে সরকার আগস্টের 31 তারিখ পর্যন্ত আমাদেরকে আকামার মেয়াদ এবং সব কিছু বাড়িয়ে দিয়েছে। তাই আমরা এত তাড়াহুড়া না করে আমরা কাজগুলো করি। দেখেন কি পরিস্থিতি, দূরে অনেক ভাই আছে, ওখানে যা হয়রানি হবেন, অনেক দূর থেকে আসবেন, আমি তো সেটাই না, 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে হয়তো কাজ না হলে শুধু হয়রানি হয়ে যাবে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা এই ভিডিওটা পোস্ট করতেছি এবং আমি সরাসরি ভিডিওটা ধারণ করে আমি আপনাদের মাঝে দিতেছি। তাই আপনাদের যাদের এমবিসির মধ্যে দরকার হয় আপনারা মানুষ নাম্বার আছে, এমবিসির নাম্বার ওখানে দিয়ে করে দুটো লোক নাস্তা না খাইছে কাজ করতে পারে। আমি আপনাদের পাসপোর্টে লাগি দেখাইতেছি, দেখেন কি আমরা আছি এখানে। এই দেখেন পুরো 30 নম্বর সাইডে চলে গেছে লোকে, পুরো লোকে ভালো থাকে সবাই।